ব্রন মিস্তা হাইপার পিগমেন্টেশন সহ ত্বকের আরও নানা সমস্যার জন্য যে সূর্যের অতিবেগুনে রশ্মি দায়ী তা হয়তো আপনারা অনেকেই জানেন না আবার সানস্ক্রিন ব্যবহারে মুখ তেল তেলে হয়ে যায় মুখে হোয়াইট কাস্ট দেখা দেয় আবার ব্রণের সংক্রমণ দেখা দেয় এ ধরনের নানা অজুহাত শুনতে পাওয়া যায় আজ এই সব সমস্যার সমাধান দেওয়া সহ কীভাবে আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বাছাই করবেন সে সব কিছু নিয়ে আমি আলোচনা করব এবং এরপরে আপনারা সানস্ক্রিন ব্যবহার না করার কোনো অজুহাত দিতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক হ্যালো আমি সারা বলছি স্যার স্কুয়েস থেকে আমি আপনাদের ত্বক চুল ও মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আমার ওয়েবসাইটটিও চেক করতে ভুলবেন না কারণ আমি আমার যাবতীয় কন্টেন্ট সেখানে আরও বিস্তারিতভাবে শেয়ার করে থাকি তো আপনারা এটুকু জানেন যে আমাদের ত্বকের রোদে পড়ার কারণ হলো সূর্যের ক্ষতিকর রশ্মি কিন্তু সূর্যের ক্ষতিকর দিক কি শুধু এতটুকুই যদি আপনি তা মনে করে থাকেন তাহলে আপনার এখনো আরো অনেক কিছু জানা বাকি আছে প্রথমে আমি আলোচনা করব যে সূর্যের রশ্মি কিভাবে আমাদের ক্ষতি করে এটা একদম স্কিপ করার চেষ্টা করবেন না কারণ এটা দেখার পরে আমার মনে হয় না আপনি এর পরের বার সানস্ক্রিন না লাগিয়ে আর বাইরে বের হবেন চলুন প্রথমে জেনে নেই সূর্য থেকে কি ধরনের রশ্মি বের হয় সূর্য থেকে মূলত তিন ধরনের রশ্মি বের হয় একটি হলো ইভিএ আরেকটি ইউভিবি আরেকটি ইউভিসি ইউভিসি মূলত আমাদের পৃথিবীর যে ওজন স্তর ওখানেই বাধাপ্রাপ্ত হয় তাই এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছায় না কিন্তু এসে পৌঁছায় ইউভিএ এবং ইভিবি এবং এ দুটোই আমাদের স্কিনে প্রবেশ করে তাই আমাদের জানতে হবে এই ইউভিএ এবং ইউভিবির প্রভাবটা আমাদের স্কিনে কিভাবে পড়ে এর আগে আমরা জানবো ইউভিবি কি করে আমাদের কাছে বহুল পরিচিত যে সানবার্ন বা রোদে পড়া দাগ আমরা যেটা জানি সূর্য আমাদের যেভাবে ক্ষতি করে সে দৃশ্যমান ক্ষতির কারণ হলো ইউভিবি এর মিডিয়াম ওয়েভ লেন্থ এবং হাই ইন্টেনসিটি আমাদের ত্বকের যে সর্বোচ্চ স্তর আছে এটাকে পুড়িয়ে ফেলে এবং এর ফলে আমাদের ত্বকে হাইপার পিগমেন্টেশন সহ রঙের তারতম্য দেখা দেয় আমি কলেজে থাকাকালীন সময় সানস্ক্রিনের গুরুত্ব বা সূর্যের রশ্মি যে ক্ষতিকর দিক এ সম্পর্কে আমি অতটা জানতাম না এ কারণে তখন আমি সানস্ক্রিনও ইউজ করতাম না এবং এর ফলে আমার হাতে কিছু পার্মানেন্ট স্কারিং হয়ে যায় যেটা হাইপার পিগমেন্টেশন পুরোপুরি স্থায়ী হয়ে যায় যেটা এখনও আছে এবং এখন পর্যন্ত সেটা আমি কোনোভাবে দূর করতে পারিনি যেটা পারমানেন্ট হয়ে গেছে আসলে এবং এরপরে যখন আমি জানতে পারি যে এগুলো আমার সানস্ক্রিন ব্যবহার না করার ফলে হয়েছে এরপর থেকে আমি কখনো চেষ্টা করেছি কখনো যেন আমার সানস্ক্রিন স্কিপ না হয় সানস্ক্রিন নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের অনীহা কাজ করে কেউ কেউ মনে করে যে আমার রোদে পোড়া নিয়ে মাথা ব্যথা নেই তো আমার সানস্ক্রিনের দরকার নেই আবার অনেকে ট্যান্ট লুকটাও পছন্দ এটা বোঝা যায় অনেকেরই দেখা যায় যে রোদে পোড়া ভাবটা অনেকটা পছন্দের যে গোল্ডেন একটা ভাব আসে আমাদের স্কিনে রোদে পোড়ার পরে আবার অনেকে আছে যারা মনে করে যে আমি তো হোয়াইট নাই হোয়াইট না আমাদের যথেষ্ট আমাদের মেলানিন আছে এই কারণে আমাদের স্কিন ক্যান্সারের কোনো ঝুঁকি নেই তাই আমাদের সানস্ক্রিন ব্যবহার না করলেও চলে কিন্তু যদি আপনারা সেরকম কেউ হয়ে থাকেন বা আপনার এরকম কাউকে চিনে থাকেন তাহলে এই নেক্সট সেগমেন্টটি তাদের জন্য যেখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে রোদে পোড়া ছাড়াও আমাদের আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমাদের দুশ্চিন্তার ব্যাপার আছে এখন আমরা জানবো ইউভিএর ক্ষতিকারক দিক নিয়ে ইউভিএ রশ্মি লোয়ার ইন্টেন্সিটি এবং লংগেস্ট ওয়েভ কারণে আমাদের চামড়া ভেদ করে ঢোকার একটা ভয়ঙ্কর ক্ষমতা আছে যা একবারে আমাদের ত্বকে দ্বিতীয় স্তরে অর্থাৎ ডেমিসে ঢুকে আমাদের ত্বকের ক্ষতি করে এমনকি অনেক সময় এটা আমাদের ডিএনএ পর্যন্ত পৌঁছিয়ে পার্মানেন্ট ড্যামেজ করে যার ফলে আমাদের ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া ডিহাইড্রেশন ব্রণের সংক্রমণ বলি রেখা এবং আরও অনেক অসংখ্য সহ বিভিন্ন ধরনের ক্ষতি করে এছাড়াও ইউভিএ রশ্মি আমাদের কোলাজেন প্রোডাকশনে বাধা দেয় যার ফলে আমাদের ত্বক ঝুলে পড়ে এবং টান ভাব হারিয়ে যায় যদি হঠাৎ খেয়াল করেন যে আপনার ত্বক খুব প্রাণহীন বা শুষ্ক হয়ে পড়েছে যেটাকে আমরা ডিহাইড্রেটেড স্কিন বলি বা হঠাৎ করে খুব সেন্সিটিভ হয়ে পড়েছে তাহলে ইউভিএ রশ্মি এটা একটা বড় কারণ হতে পারে কারণ ইউভিএ আমাদের ত্বকে যে স্কিন ব্যারিয়ার আছে তাকে ক্ষতি করে এবং এর ফলে আমাদের স্কিন সে প্রয়োজনীয় ময়শ্চার বা হাইড্রেশন ধরে রাখতে পারে না এর ফলে আমাদের ত্বক সেন্সিটিভ হয়ে পড়ে এবং ডিহাইড্রেটেড হয়ে পড়ে তাহলে আমরা জানলাম যে ইউভিএ এবং ইউভিবি আমাদের ত্বকে কি কী ক্ষতি করে ইউভিএ এ ফর এজিং ইউভিএ আমাদের এজিংয়ের জন্য দায়ী এবং ইউভিবি ফর বার্নিং বার্নিংয়ের জন্য দায়ী অনেক ইজি আশা করি এরপর থেকে আপনাদের এটা মনে থাকবে ভাববেন না এখানেই শেষ আরও বাকি আছে এবং আমার মতে এটা সবচেয়ে ভয়ঙ্কর লাগে আমার সূর্যের ক্ষতিকর দিকগুলোর মধ্যে যেটা হলো ফ্রি রেডিক্যাল ড্যামেজ এই ফ্রি রেডিক্যাল ড্যামেজ ইউভিএ এবং ইভিবি উভয়ের দ্বারা সৃষ্টি হয় ইউভিএ এবং ইউভি ইউভিবি রশ্মি আমাদের ত্বকের দ্বিতীয় স্তরে গিয়ে ফ্রি রেডিক্যাল রিয়াকশন সৃষ্টি করে যেটা অক্সিডাইজেশনের মাধ্যমে চেন রিয়াকশন সৃষ্টি করে পরবর্তী সেলগুলোকেও ড্যামেজ করে ফেলে ঠিক যেমন আপেল খোসা ছিলে রেখে দিলে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে বাদামি হয়ে যায় অনেকটা সেরকম উদাহরণ হিসেবে মনে করিয়ে দিতে চাই দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের একটি বিখ্যাত কেসের কথা এটা হয়তো আপনারা অনেকেই শুনে থেকেছেন আমি আবারও মনে করে দিতে চাই যারা শুনেনি তাদেরকেও বলতে চাই যেখানে দেখা গিয়েছিল যে একজন ব্রিটিশ ট্রাক ড্রাইভার যার নাম ছিল বিল ম্যাকালিগেট তিনি আটাশ বছর ধরে ট্রাক চালিয়েছিলেন এবং এই আটাশ বছরে তার ট্রাকের বাপাশ থেকে আসা ইউভি এর ফলে তার মুখের বা পাশে খুব সিগনিফিকেন্ট এবং খুব ভয়ঙ্কর চেঞ্জ দেখা দিয়ে ছিল যেটা তার মুখের ডান পাশের সাথে কোনো মিল ছিল না খুব ভয়ঙ্কর তাই না তা আশা করি এতক্ষণে আপনারা কনভিন্স হয়েছেন যে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের জন্য কতটা ড্যামেজিং তা এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী উত্তর খুবই সহজ সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করা তা এখন আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো যে আপনারা কোন ধরনের সানস্ক্রিন বা সানব্লক ইউজ করবেন বা এগুলোর কাজ কি এবং কি দেখে আপনারা আপনাদের জন্য পারফেক্ট সানস্ক্রিনটি বেছে নিতে পারেন প্রথমে চলুন জেনে নিই সানস্ক্রিন আর সানব্লকের মধ্যে পার্থক্য কি। অনেকের মধ্যে কনফিউশনটা কাজ করে তাই আমি ভাবলাম যে এটা একটু ক্লিয়ার করে দেওয়াটাই ভালো হবে মূলত আসলে যে ধরনের প্রোডাক্টটি সান প্রোটেকশন দেয় সেগুলোকে সানস্ক্রিন বলা হয় তার মানে সানস্ক্রিন একটা জেনারেল নাম কিন্তু সানব্লক বলতে বোঝানো হয় নামটাই যেভাবে করে বোঝাচ্ছে যে এটা সূর্যের অতিবেগুনি রশ্মিকে ব্লক করে তার মানে বাধা দেয় কিভাবে বাধা দেয় এটার মূলত দুটো উপাদান থাকে জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড যেটা আমাদের ত্বকের উপরে একটি প্রলেপ তৈরি করে এই প্রলেপ তৈরি করার মাধ্যমে এটা আমাদের ত্বকে কোনো ধরনের ক্ষতিকর রশ্মি প্রবেশ করতে দেয় না এবং সেই রশ্মিগুলোকে ব্লক করে ফেলে এ থেকে এটার নাম সানব্লক হয়েছে এটা হলো ফিজিক্যাল টাইপ অফ সান সানস্ক্রিন যেটা আমাদের ত্বকে ফিজিক্যালি এটাকে বাধা প্রদান করে প্রবেশ করা থেকে এখন আমরা জানব তাহলে অন্য টাইপের সানস্ক্রিন যেগুলো সেগুলো কি সেগুলো হলো মিনারেল সানস্ক্রিন যা মূলত বাধা দেয় না কিন্তু এটা আমাদের ত্বকের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা আমাদের ত্বকে যে রশিগুলো প্রবেশ করে এগুলোকে ফিল্টার করে প্রবেশ হতে সাহায্য করে এই দুটোই হলো সানস্ক্রিন এবং সানব্লকের মধ্যে পার্থক্য এখন বাজারে তো অনেক ধরনের সানস্ক্রিন অ্যাভেলেবেল আছে আমরা কিভাবে ভালো সানস্ক্রিন বাছাই করব সেটা সম্পর্কে আমরা এখন জানবো সানস্ক্রিন বাছাই করতে গেলে আপনাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যেন সেটা আমাদের ইউভিএ এবং ইউভিবি দুটো থেকে প্রোটেকশন দেয় এবং আরেকটি যেটা লাগবে সেটা হলো সানস্ক্রিনে যেন এনাফ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ফ্রি রেডিক্যাল ড্যামেজ ড্যামেজের হাত থেকে রক্ষা করে এখন আমরা জানব কি গাইডলাইনগুলো আমাদের ফলো করতে হবে প্রথমে দেখতে হবে এসপিএফ যেন থার্টি অথবা তার থেকে বেশি হয় এখন প্রশ্ন হলো এই এসপিএফ কি একটা সানস্ক্রিনে স্পিএফ বলে দিতে পারবে যে তা আপনার ত্বককে কত মাত্রার ইভিবি রে থেকে রক্ষা করতে পারবে এখন কোন স্পেফ আপনার বেছে নেবেন কারণ বাজারে তো পনেরো থেকে শুরু করে একশো পর্যন্ত অনেক মাত্র স্পিএফই দেখতে পাওয়া যায় এর আসলে কোনো ফিক্সড কোনো মাত্রা নেই কারণ ইউভি ওয়েভ জায়গা ভেদে জলবায়ু ভেদে বা সময় ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় যে দিনে বিভিন্ন সময়ে এই ইউভি ওয়েভ ওয়েভ ভ্যারি করে থাকে যেমন দশটা থেকে দুটো পর্যন্ত তার মানে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওয়েভলেন্থ সবচেয়ে হাই থাকে আবার স্বাভাবিকভাবে বাংলাদেশের ইউভি ওয়েভ লেন্থ আর আমেরিকার ইউভি ওয়েভ লেন্থ সেম হবে না তাহলে সেক্ষেত্রে কি করা যায় কোন এসপিএফ কিনলে বা ব্যবহার করলে আমরা সেফ থাকতে পারবো এক্ষেত্রে আমরা একটা জেনারেল গাইডলাইন ফলো করতে পারি যাতে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারবো আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজি অনুসারে আপনার সানস্ক্রিন যদি এসপিএফ থার্টি বা তার বেশি হয় তাহলে আপনি মোটামুটি একটা হাইয়েস্ট ওয়েভ লেন্থ থেকে আপনার ত্বককে রক্ষা করতে পারবেন কিন্তু মনে রাখবেন এসপিএফ শুধুমাত্র ইউভি বি ওয়েভ লেন থেকে আপনার ত্বককে রক্ষা করবে এ না এবং এর জন্য কি দেখতে হবে সানস্ক্রিনের মধ্যে তা আমরা এখনই আলোচনা করব ব্রড স্পেকট্রাম অর পি এ প্লাস প্লাস টু প্লাস 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 যখন আপনারা দেখবেন যে কোনো সানস্ক্রিনে গায়ে ব্রড স্পেকট্রাম কথাটি লেখা আছে তার মানে হলো এটা এফডিএ অ্যাপ্রুভড এবং এতে ইউভিএ এবং ইউভিবি উভয় ওয়েভ থেকে রক্ষা করার ক্ষমতা আছে এই লেবেলিংটি আপনি মূলত ইউরোপিয়ান সানস্ক্রিনগুলোর মধ্যে দেখতে পাবেন কারণ এগুলো মূলত এফডি অ্যাপ্রুভড যা হলো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আর এরা একটি টেস্টের মাধ্যমে এগুলোকে অনুমোদন দেয় যে এগুলোতে ইউভিএ এবং ইউভিবি উভয় ওয়েবলেন থেকে রক্ষা করার ক্ষমতা আছে কি না তাই অবশ্যই ইউরোপিয়ান সানস্ক্রিন কেনার আগে আপনারা দেখে নেবেন যে তাতে ব্রড স্পেকট্রাম কথাটি লেখা আছে কি না আবার কিছু সানস্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ব্রড স্পেকট্রাম কথাটি লেখা থাকে না কিন্তু লেখা থাকে পি এ প্লাস 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 ওর প্লাস 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 ওর প্লাস প্লাস কখনও কখনও দুটো প্লাস কখনো তিনটা কখনও চারটা এরকমই দেখা যায় এগুলো মূলত এশিয়ান সানস্ক্রিনে আপনারা দেখতে পাবেন এশিয়ান ব্র্যান্ডগুলোতে কারণ এটা হলো জাপান অনুমোদিত একটি পদ্ধতি যাতে মিক্সিও করে যে আপনার সানস্ক্রিনটিতে ইউভিএ ওয়েভলেন্থ সহ্য করার ক্ষমতা আছে কিনা এটা মূলত পিপিডি টেস্টের মাধ্যমে অনুমোদন দেওয়া হয় এবং এই প্লাসগুলো দ্বারা বোঝায় যে কতক্ষণ পর্যন্ত আপনার ত্বককে এই সানস্ক্রিনটি সুরক্ষা দিতে পারবে যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তা হলো আপনার ত্বকে কোনো ধরনের সান প্রোটেকশন ছাড়া রোদে পুড়তে যদি পনেরো মিনিট সময় লাগতো পিপিডি টু যুক্ত বা পি প্লাস যুক্ত একটি সানস্ক্রিন অ্যাপ্লাই করলে তা পুরতে সময় লাগবে আরো দুই গুণ এর মানে পিপিডি টু বলতে টু বোঝায় এবং এর মানে হলো আপনার যে পনেরো একে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এর মানে যদি আপনি আপনার ত্বকে একটি পিপিডি টু অথবা পি প্লাস যুক্ত সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে তা পুরতে সময় নেবে তিরিশ মিনিট এর মানে তিরিশ মিনিটের পর গিয়ে আপনার এটা আবার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে এরপর যেটা দেখতে হবে যে আপনার সানস্ক্রিনটি ওয়াটার রেসিস্টেন্ট কিনা আগে আমরা দেখতে পেতাম যে সানস্ক্রিনের গায়ে ওয়াটারপ্রুফ বা সুয়েড প্রুফ লেখা থাকতো তো এই জিনিসগুলো দেখে মানুষ খুব ইন্টারেস্টেড হতো কারণ যদি ওয়াটারপ্রুফ বা সুয়েড প্রুফ হয় অবশ্যই এটা আমাদেরকে অনেকক্ষণ ধরে প্রোটেকশন দিবে কিন্তু এ ধারণাটা পুরোপুরি ভুল এবং এফডিএ এখন এটা ব্যান করে দিয়েছে এখন কোনো এফডি অনুমোদিত কোনো সানস্ক্রিনে গায়ে ওয়াটারপ্রুফ লেখা থাকবে না কারণ একটা সানস্ক্রিন যখন আপনার গায়ে থেকে ধুয়ে যায় পানিতে বা ঘামের ফলে মুছে যায় সেটা কখনোই আর আপনাকে কোনো ধরনের প্রোটেকশন দেবে না এর ফলে এর বিপরীতে আপনার যেটা ব্যবহার করতে পারেন তাহলে ওয়াটার রেসিস্ট্যান্ট ওয়াটার রেসিস্ট্যান্ট সানস্ক্রিন হলো যে ওয়াটার বা সোয়েট বা অথবা পানি বা ঘামে থাকা অবস্থায় কতক্ষণ পর্যন্ত আপনাকে সানস্ক্রিনটি প্রোটেকশন দেবে তবে তারপরও এটা কখনোই চল্লিশ থেকে আশি মিনিটের মধ্যে থাকে চল্লিশ থেকে আশি মিনিটের বেশি কখনোই কোনো সানস্ক্রিন আপনাকে প্রোটেকশন দেবে না এবং আপনাকে রিঅ্যাপ্লাই অবশ্যই করতে হবে তাহলে আমরা জানলাম যে কি কি কী দেখে আমাদের সানস্ক্রিন কিনতে হবে এখন আমরা জানবো যে ত্বকের ধরন অনুযায়ী কিভাবে সানস্ক্রিন বেছে নিতে হবে সানস্ক্রিন বাছাইয়ের সময় আমার কিছু পার্সোনাল প্রেফারেন্স কাজ করে এবং এগুলোকে আমি বেশ প্রাধান্য দিই যেমন প্রথমত আমার সানস্ক্রিনটি ফ্রেগরেন্স ফ্রি এবং প্যারামেন্ট ফ্রি হতে হবে আমার ওরকম কোনো সেন্সিটিভিটি নেই তারপরও আমি ফ্রেগরেন্সটা কখনোই আসলে খুব বেশি পছন্দ করি না চেষ্টা করি সবসময় এড়িয়ে চলার এবং স্কিন সেন্সিটিভিটি থাকলে অবশ্যই অবশ্যই আপনার এ দুটো জিনিস এড়িয়ে চলতেই হবে দ্বিতীয় রিকোয়ারমেন্ট হলো মিনিমাম হোয়াইট কাস্ট হোয়াইট কাস্ট বা সাদা ছোপ ছোপ দাগ আমরা কেউই পছন্দ করি না যদিও আমরা জানি এটা আমাদেরকে অনেক একটা খুব স্ট্রং প্রোটেকশান দেয় সান সান রে থেকে কিন্তু তারপরও আমরা তো অবশ্যই চাবো না যেন আমাদের মুখে এরকম সাদা ছোপ ছোপ হয়ে থাকুক যেন যে ধরনের সানস্ক্রিনগুলো আমাদেরকে মিনিমাম হোয়াইট কাস্ট দেয় অবশ্যই ওটা আমার সবসময় প্রিফারেন্স লিস্টে আগে থাকে এরপরে তৃতীয় প্রেফারেন্স হলো যে ধরনের সানস্ক্রিনে অক্সিবেঞ্জেন নামের পদার্থটি কম থাকে মাত্রায় যদি না থাকে তাহলে আরও ভালো কিন্তু থাকলেও যেন ওটা সহনীয় মাত্রায় থাকে কারণ অক্সিবেঞ্জেন অনেক সময় আমাদের চোখে ইরিটেশনের সৃষ্টি করে আর যেহেতু সানস্ক্রিন আমাদের চোখে চারপাশে ব্যবহার করা উচিত এ কারণে এই উপাদানটি একটু কম পরিমাণে থাকলে চোখে কোনো ধরনের ইরিটেশান সৃষ্টি করে না লাস্ট রিকোয়ারমেন্ট হলো কিছু স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট যদি আমি কোনো সানস্ক্রিনের মধ্যে ভালো সানস্ক্রিনের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের সাথে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট পাই যে আমার ত্বকের দিকেও খেয়াল রাখবে একটু স্কিন কেয়ারের ব্যাপার আছে তো ওটা আমি সবসময় বেশি প্রেফার করি অবশ্যই আমরা কি না স্কিন কেয়ারের কিছু ভালো ইনগ্রিডিয়েন্ট চাবো না তাই না এখন আমরা কিছু সানস্ক্রিনের সাথে পরিচিত হব যেগুলি স্কিন টাইপ ভেদে আমাদের স্কিনের জন্য খুব সুইটেবল আমার মতে এগুলো আমার পার্সোনাল প্রিফারেন্স এবং আমি ব্যাখ্যা করব যে কেন এগুলো আমার পছন্দ এবং এগুলো কীভাবে আমাদেরকে প্রোটেকশন দেবে প্রথমত ড্রাই স্কিন সানস্ক্রিনের ক্ষেত্রে ড্রাই স্কিনের অধিকারীরা বেশ সুবিধা ভোগ করে এটা আমার মতে কারণ সানস্ক্রিন যেন লং লাস্টিং হয় এ কারণে এর ইনগ্রিডিয়েন্টগুলো একটু আঠালো বা একটু স্টিকি হয়ে থাকে যা ড্রাই স্কিনের অধিকারীদের খুব বেশি একটা প্রবলেম করে না আর এ কারণেই আমার মনে হয় যে এর ড্রাই স্কিনের জন্য যেই সানস্ক্রিনটা আমি সাজেস্ট করবো এছাড়াও প্রত্যেকটি যে পরবর্তী সানস্ক্রিনগুলো আমি সাজেস্ট করবো যেগুলো অয়েলি স্কিনের জন্য বা কম্বিনেশন স্কিনের জন্য সেন্সিটিভ স্কিনের জন্য প্রত্যেকটি ড্রাই স্কিনের জন্য পারফেক্ট এবং ড্রাই স্কিনের জন্য আসলে খুব বেশি একটা প্রবলেম ক্রিয়েট করে না ড্রাই স্কিনের জন্য আমি যে সানস্ক্রিনটি নিয়ে কথা বলবো সেটা হলো নিউট্রিজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল লোশন সানস্ক্রিন ব্রড স্পেকট্রাম এসপিএফ ফিফটি এটা হলো একটা ইউরোপিয়ান সানস্ক্রিন এর জন্য এটাতে ব্রড স্পেকট্রম আছে আর আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখব এটার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কি কী অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হলো যেগুলো মেডিকেটেড ইনগ্রিডিয়েন্ট স্পেশাল পারপাসের জন্য ব্যবহার করা হয় তা এতে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের মধ্যে প্রথমে আছে অ্যাভোবেনজেন এটা হলো এ ফিল্টার এটা আছে টু পয়েন্ট সেভেন পারসেন্ট হোমোসেলেট ইউভিবি ফিল্টার অসিসেলেট ইউভিবি ফিল্টার অক্টোক্রেলাইন ইউভিবি ফিল্টার আর অক্সিবেঞ্জন এটা আছে ফোর পয়েন্ট ফাইভ ইউভিএ এবং ইউভিবি ফিল্টার এই অক্সিবেঞ্জনের কথা আমি একটু আগেই বলছিলাম যে এটা যদি খুব বেশি মাত্রায় থাকে তাহলে আমি খুব বেশি একটা পছন্দ করি না কারণ এটা অনেকটা ইরিটেশনের সৃষ্টি করে কিন্তু এখানে যেহেতু মাত্রাটা তার দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টটা মোটামুটি সহনীয় মাত্রায় আছে এবং এটা আমি ব্যবহার করেছি বেশ কিছুদিন প্রায় ওয়ান মান্থ ব্যবহার করেছে এবং আমার কোনো ধরনের ইরিটেশন হয়নি এ কারণে এটা আমার মনে হয়েছে যদি সেন্সিটিভিটি না থেকে থাকে ড্রাই স্কিনের জন্য বেশ ভালো একটি সানস্ক্রিন কিন্তু এটা যেহেতু হালকা একটু গ্রিসি ভাব আছে যদিও এটাতে লেখা আছে নন গ্রিসি কিন্তু এ কারণে আমি সবসময় ব্যবহার করি ব্যবহার করে টাইম নিয়ে এরপরে রিভিউ দেওয়ার চেষ্টা করি আমি আমি যখন ব্যবহার করেছি আমার ত্বকে এটা ভালোই অবজর্ভ করে নিয়েছে কিন্তু অয়েলি স্কিনের অধিক অধিকারী যারা তাদের জন্য কিছুটা গ্রিজি ভাব থাকতে পারে তাই এটা আমি মনে করি যে ড্রাই স্কিনের জন্য বেশি সুইটেবল এখন আমি যেই সানস্ক্রিনটি নিয়ে কথা বলবো সেটা হলো তৈলাক্ত ত্বকের জন্য একটি পারফেক্ট সানস্ক্রিন তৈলাক্ত ত্বকের জন্য মূলত খুব লাইট ওয়েট সানস্ক্রিন দরকার হয় যেটা ত্বকে অবজার্ভ করে নেয় আবার এরকম টাইপের সানস্ক্রিন দরকার হয় যেটা নন গ্রেজি যেটা মুখে আর বেশি তৈলাক্ত করে না ফেলে এরকম একটি সানস্ক্রিন হলো এটা যেটা ক্লিয়ার সফট এইরি এসেন্স এভরিডে সান প্রোটেক্টর এসপিএফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন এটা ইয় দুটোই অ্যাপ্রুভড মানে এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভড আবার একই সাথে এটা এশিয়ান স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ যদিও আমি এটা তৈলাক্ত ত্বকের জন্য সাজেস্ট করছি কিন্তু আমার মতে এটা ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন যে কোনো ধরনের স্কিনের জন্য পারফেক্ট যদি খুব বেশি সেন্সিটিভিটি না থাকে তাহলে এটা অনায়াসে ব্যবহার করা যাবে এবং খুব লাইট ওয়েট খুব টেক্সচারটা খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে আর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সানস্ক্রিনস অফ মাইন্ড তো এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমরা এখন দেখব কোরিয়ান সানস্ক্রিনের ব্যাপারে এটা হয়তো আপনাদের এই ইউরোপিয়ান সানস্ক্রিনগুলোর মতো এগুলো গায়ে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেওয়া থাকে কিন্তু কোরিয়ান সানস্ক্রিনে সবসময় গায়ে দেওয়া থাকে না কিন্তু এটা যে প্যাকেট আছে প্যাকেটে আপনারা পেয়ে যাবেন সানস্ক্রিনের ইনগ্রিডিয়েন্ট লিস্ট আর যদি কোনো কারণে প্যাকেটটি না রাখা হয় বা প্যাকেটটি না থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে চলে যাবেন ক্লিয়ার্সের ওয়েবসাইটে সব ডিটেলসে দেওয়া আছে যেগুলোতে কোন কোন ধরনের কি কি প্যারামিন ফ্রি কিনা বা ফ্রেগরেন্স ফ্রি কিনা এগুলো সব দেওয়া আছে এবং অবশ্যই এটাতে কিছুটা ফ্রেগরেন্স আছে নিউট্রিজেনার প্রোডাক্টে যেটা যে আমার সব কিছুই ভালো লাগে কিন্তু কিছুটা ফ্রেগরেন্স থাকে এটা ফ্রেগরেন্স বাদে আমার এটা সব কিছু পছন্দ হয়েছে আর এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা ফ্রেগ্রেন্স ফ্রি চলুন তাহলে এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমরা দেখে নিই প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো অ্যাকুয়েব বা ওয়াটার যেটা হলো হিউম্যাক এখানে আমি একটা কথা বলে নিই যে যে কোনো প্রোডাক্টের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট বা প্রথম যে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টে থাকে সেটা হলো যে ইনগ্রিডিয়েন্টে এই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে এবং সেটা যদি কোনো হিউম্যাক হয় তাহলেই দেখা যায় এটা খুব লাইট ওয়েট হয় এবং স্কিন খুব দ্রুত অ্যাবজর্ব করে নেয় এরপরে আছে ডিক্যাপ্রিল কার্বনেট এটা হলো ইমোলিয়েন্ট যেটা এই সানস্ক্রিনটাকে খুব ইজিলি স্প্রেড করতে ময়শ্চারাইজার মতো একটা ফিলিংস দিতে সাহায্য করে এরপর আছে বুটেলেন গ্লাইকল টেক্সচার এনহ্যান্সার এই টেক্সচার এনহ্যান্সার অ্যাকচুয়ালি কাজ করে আমাদের স্কিনে যেন একটা দ্রুত অ্যাবজর্ভ করে না এবং স্প্রেড করতে ইজি হয় সেটাকে সাহায্য করতে এরপরে আছে ডিপোলাইল অ্যাডবেইট এটা হলো ইমোলিয়েন্ট এটাও আমাদের স্কিনকে মশ্চারাইজ রাখতে সাহায্য করে এরপরে যেটা আছে ডিএইচএইচবি এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট যেটা মূলত মিনারেল সানস্ক্রিনের মধ্যে আপনারা পাবেন এই ডিএইচএইচবি বি হলো ইউএনএল এ প্লাস বা ইউভি ফিল্টার এটা মূলত ইভিএ ফিল্টার যেটা আমাদের ইউভিএ রে থেকে প্রোটেক্ট করে এবং আরেকটা আছে এটা ট্রাইজন এটা হলো ইউভিনল টি ওয়ান ফিফটি এটা এটাও ইউভি ফিল্টার এবং এটা আমাদের ইউভিবি থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে তার মানে এই দুটো ইনগ্রিডিয়েন্ট যে লাস্টের দুটো ইনগ্রিডিয়েন্ট আমি বললাম এই দুটোই মূলত আমাদের ইউভিএ এবং বি থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে এখন আমি সাজেস্ট করব খুব দারুণ একটা সানস্ক্রিন কম্বিনেশন স্ক্রিনের জন্য যদিও এটা আমি কম্বিনেশন স্কিনের জন্য সাজেস্ট করছি এটা ড্রাই টু কম্বিনেশান বা অয়েলি টু কম্বিনেশান অথবা যাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন যে কেউ এটা ব্যবহার করতে পারবেন কারণ এটাও ক্লিয়ার্সের মতো অনেক সফট এবং লাইট রেট তো এই সানস্ক্রিনটি হলো পিউরিটো সেন্টালা গ্রিন লেভেল আনসেন্টেড সান এস পি এ ফিফটি প্লাস পি এ প্লাস 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 এটা এসেন্সিয়াল অয়েল ফ্রি ইউভিশিয়াল ব্রাইটনিং এন টিংকল আরও অনেক কিছু আছে এখন আমরা দেখবো এটা ইনগ্রিডিয়েন্ট লিস্ট কী বলে এটা প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো অ্যাকুয়া বা ওয়াটার হিউমেকটেড যেটা আমরা ক্লেয়ার্সের ক্ষেত্রেও দেখেছি এই কারণে এই দুটোই খুবই লাইট ওয়েট এবং জেল লাইট টেক্সচার এই দুটোই দেয় এরপর আছে বুটেলাইন গ্লাইকল টেক্সচার এনহ্যান্সার যেটা বলেছি যেটা আমাদের স্কিনে এটা স্প্রেড করতে আরও ইজি করে দেয় এরপর আছে বুটেলাই স্যালিসাইট এটি এটা মাল্টিফাংশনস অ্যাজ অ্যান ইউভি ফিল্টার স্কিন কেয়ার এজেন্ট ইনক্রিজার্স দ্য স্পি এফেক্টার এটাই আমাদের অ্যাকচুয়ালি মিনারেল সানস্ক্রিনের ক্ষেত্রে নর্মালি এটাই আমাদের খুব ভালো একটা এসপিএফ ফ্যাক্টর হিসেবে কাজ করে যেটা নির্ভর যেটার উপর নির্ভর করে এসপিএফটা নির্ধারণ করা হয় গ্লিসারিন হিউমিক এরপর আবারও দেখতে পাচ্ছেন এটা ডিএইচএইচ বি যেটা ইউভেনল এ প্লাস যেটা আমি আগেই বলেছি ক্লিয়ার্সের ক্ষেত্রেও ছিল এটা আমাদের এ থেকে রক্ষা করে এবং এরপরেও আছে এথেলেক্সাইল এ যেটা হলো ইউভেনল টি ওয়ান এটা এটা ইউভি ফিল্টার আমাদের ইউভি বি থেকে রক্ষা করতে সাহায্য করে তো এটাতেও এটা যেহেতু একটা মিনারেল সানস্ক্রিন তাই এটাতেও একই ইনগ্রিডিয়েন্ট আছে যেটা ক্লিয়ার্সে ছিল এখন আমরা কথা বলবো কিভাবে সেন্সিটিভ স্কিনের জন্য সানস্ক্রিন বাছাই করবেন সানস্ক্রিন সেন্সিটিভ স্কিনের জন্য সানস্ক্রিন বাছাই করার সময় যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনার সেন্সিটিভিটি কতটুকু যদি সেটা খুব বেশি না হয় তাহলে মিনারেল সানস্ক্রিন আপনার প্যাচ টেস্ট করে ব্যবহার করতে পারেন তার মানে মিনারেল সানস্ক্রিন আপনার হাতে বা কানের পিছনে লাগিয়ে দেখতে পারেন যে এটা আপনাদের স্কিনে কোনো রিয়াকশন সৃষ্টি করে কি না যদি না করে তাহলে সেটা আপনার ব্যবহার করতে পারবেন কিন্তু যদি সানবার্নের কারণে স্কিন অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায় বা কোনো প্রোডাক্ট ইউজের কারণে তাহলে ক্ষেত্রে অবশ্যই মিনারেল সানস্ক্রিন অ্যাভয়েড করে আপনাদের ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিছুটা হোয়াইট কাস্ট হবে যেটা হয় টাইটানিয়াম ডাইঅক্সাইডের কারণে যেটা ফিজিক্যাল সানস্ক্রিনে ব্যবহৃত হয় কিন্তু আমি এরকম একটি সানস্ক্রিনের কথা বলবো যেটাতে একদম মিনিমাম লেভেলে হোয়াইট কাস্ট হয় এবং তা মোটামুটি সহনীয় সেন্সিটিভ স্কিনের জন্য আমি যেই সানস্ক্রিনটি সাজেস্ট করব। সেটা হল পিউরিটো কমফিউটার সানব্লক এটা প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো ওয়াটার যেটা হলো হিউমেকট্যান্ট আর দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট হলো সেটাইল এথায়ল একজোনাইট এটা ইউভিএ রে থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে থার্ড ইনগ্রিডিয়েন্ট হল বুটেলাইন গ্লাইকল টেক্সচার এনহ্যান্সার এটাই এই সানস্ক্রিনটাকে ভালো ইভেনলি স্প্রেড আউট করতে সাহায্য করে এরপর আছে গ্লিসরিন যেটা হিউমেকট্যান্ট ফোর্থ ইনগ্রিডিয়েন্ট ফোর্থ ইনগ্রিডিয়েন্ট হলো সরি ফিফথ ইনগ্রিডিয়েন্ট হলো ডিপ্রোপ্লাইন গ্লাইকল যেটা হলো টেক্সচার এনহ্যান্সার এটা একটা টেক্সচার এনহ্যান্সার এই সানস্ক্রিনে দুটো টেক্সচার এনহ্যান্সার ব্যবহার করেছে যা খুব ভালো কাজ করে এবং এর ফলে হয়তো হোয়াইট কাজটা এতটা কম অন্যান্যগুলোর তুলনায় কারণ আমি অন্যান্য ফিজিক্যাল সানস্ক্রিনের সাথে তুলনা করে দেখেছি ওগুলোতে এত পরিমাণে টেক্সচার এনহ্যান্সার ব্যবহার করা হয় না এরপরে আসছে জিঙ্ক অক্সাইড অবশ্যই যেটা আমাদের স্কিনকে ইভিএ এবং ইভিবি দুটো থেকে প্রোটেক্ট করে এবং সান ব্লকের মাধ্যমে সানব্ল সান ব্লক তৈরি করার মাধ্যমে এটা এরপরে আছে টাইটানিয়াম ডাইঅক্সাইড এটাও আমাদের স্কিনকে ইভিএ এবং ইউভিবি দুটো থেকে প্রোটেক্ট করে এই দুটোই হলো আমাদের মূল উপাদান যে দুটো আমাদের ইভিএ এবং ইভিবি থেকে প্রোটেক্ট করে তাহলে এই ছিল আমার আট পর্বের স্কিন কেয়ার বেসিক সিরিজের সপ্তম পর্ব আশা করি আপনার বাকি পর্বগুলোও দেখবেন কারণ তাতে করে আপনার আপনাদের ত্বকের ধরন অনুযায়ী স্কিন কেয়ার রুটিন তৈরি করতে পারবেন এবং ত্বকের ধরন অনুযায়ী প্রোডাক্ট কেনার সময় স্মার্ট পারচেসিং ডিসিশন নিতে পারবেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন এবং সে সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন যেন আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি আমার চ্যানেলটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি যাওয়ার আগে আরেকটি কথা যদি আমি কোনো পয়েন্ট মিস করে থাকি অথবা আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে সানস্ক্রিন সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান এছাড়াও আপনারা চাইলে আমার ফেসবুক প্রাইভেট গ্রুপটি জয়েন করতে পারেন কারণ সেখানে আমি আপনাদের প্রবলেমের আনসার আরও বিস্তারিতভাবে দিয়ে থাকি তাহলে দেখা হবে আগামী সপ্তাহে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দিস ইজ সারা সাইনিং আউট টুডে ফ্রম সারাস কোয়েস্ট